জয় হিন্দ ফ্রেন্ডস ওয়েলকাম টু একাডেমি আমরা ইতিহাসের মধ্যকালীন ভারতের ইতিহাসে যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম অলরেডি বাবরকে আমরা দেখে ফেলেছি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা যার হাত দিয়ে হচ্ছে জাহির উদ্দিন মোহাম্মদ বাবর তার জীবনের সাথে জড়িত নানান ইভেন্ট আমরা আগের ক্লাসে দেখে ফেলেছি আজকে আমরা কথা বলবো পরবর্তী মুঘল শাসক অর্থাৎ বাবরের পরবর্তীকালে বাবরের যে ছেলে সিংহাসনে বসছে হুমায়ুনকে নিয়ে আজকে আমরা কথা বলব ঠিক আছে আমি দেবব্রত দাস চলো শুরু করছি ক্লাস ক্লাসে আমরা হুমায়ুনকে নিয়ে কথা বলব আগে আমরা বলেছি যে মুঘল শাসন চলেছিল কত পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে আঠারোশো সাতানব্ব দিয়ে এটা লাস্টিং হতে দেখতে পাবো ক্লিয়ার তো যার মধ্যে বাবরকে আমরা দেখেছি হুমায়ুন পনেরোশো তিরিশ সালে সিংহাসনে বসছে হুমায়ুনের জীবনে দুটো পর্যায়ে আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে মাঝের যে পনেরো বছর অর্থাৎ পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ অব্দি হুমায়ুন সিংহাসনে দিল্লিতে রাজত্ব করবে এবং পনেরোশো চল্লিশ থেকে পরবর্তী পনেরো বছর অর্থাৎ পনেরোশো পঞ্চান্ন অব্দি সে ভেগাবনের লাইফ কাটাবে ভবকুরে লাইফ কাটাবে অর্থাৎ দিল্লি থেকে তার কর্তৃত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে সেই সময়টা দিল্লিতে একটা আফগান ডায়নেস্টি সুর ডাইনেস্টি রাজত্ব করেছিল যেখানে আমরা শেরশাহ সুরির নাম আসবে ইতিহাসে আমরা ধীরে ধীরে পড়ব সমস্ত কিছুই ফের এসে কি করবে না দ্বিতীয়বারের জন্য কামব্যাক করবে দিল্লিতে এবং পনেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন মাত্র কিছু মাসের এর রাজত্বকাল ছিল ঠিক আছে আল্টিমেট পনেরোশো ছাপান্ন দুর্ভাগ্যের শিকার মৃত্যু হবে হুমায়ুন 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 ঠিক আছে ইতিহাস একে দুর্ভাগ্যশালী বলে থাকে ইতিহাস একে দুর্ভাগ্যশালী শাসক হিসেবে বলে থাকে যদিও হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ফর্চুনেট বা ভাগ্যবান ঠিক যেমনটা একটা আইরনিক্যাল ব্যাপার এটা যেমন কানামের নাম পদ্মলোচন নাম তার পদ্মলোচন কিন্তু সে চোখে দেখতে পায় না ব্যাপারটা ঠিক এরকমই ঠিক আছে নামের অর্থ তো ভাগ্যবান বা ভাগ্যশালী কিন্তু ইতিহাসেকে দুর্ভাগ্যের শিকার হিসাবে ইতিহাসকে পোর্ট্রে করেছে ঠিক আছে যেমন মোহাম্মদ বিন তুগলকে আমরা ওয়াইজ ফুল হিসাবে ডিসকাস করেছিলাম ইতিহাসকে ওয়াইজ ফুল হিসাবে বিবেচনা করে ঠিক তেমনি হুমায়ুনকে দুর্ভাগ্যশালী হিসাবে বিবেচনা করা হয় ঠিক আছে বেশ তাহলে জাহিরুদ্দিন মাহম্মদ বাব জাহিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন জন্মগ্রহণ করছে সিক্স মার্চ পনেরোশো আটে এট কাবুল কাবুলে এর জন্মগ্রহণ হয়েছিল ঠিক আছে বেশ যাই হোক বাবা তো হুমায়ুন সবাই যেন হুমায়ুনের বড় ছেলে ছিল এবং মহিম বেগম হচ্ছে এর মায়ের নাম তো হুমায়ুন আর বাবরের সাথে একটা পিতা পুত্রের একটা খুব আন্তরিক সম্পর্ক এখানে ছিল এবং বাবরের কাহিনী যখন আমরা শুনিয়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে বাবর তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে হুমায়ুনকে বাঁচিয়েছিল ঠিক আছে হুমায়ুন যখন কঠোর রোগে পড়েছিল তখন কোনো ডাক্তার বৈদ্যকে সারাতে পারছিল না তখন বাবর কোন এক সুফি সুপিসন্তের পরামর্শে কি করে না তার প্রিয় জিনিস অর্থাৎ নিজের প্রাণকে কি করে বলি রাখে বা নিজের প্রাণকে উৎসর্গ করে হুমায়ুনকে বাঁচানোর জন্য ঠিক আছে যাই হোক সে গল্প আমরা হুমায়ুনের বোনের গুলবদন বেগমের লেখা থেকে আমরা জানতে হুমায়ুন বোনের লেখা থেকে আমরা জানতে পেরেছি ঠিক আছে হুমায়ুন নামাতের উল্লেখ আছে ক্লিয়ার আচ্ছা হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান এটাও পরীক্ষায় এসে থাকে হোয়াট ইজ দ্য মেনিং অফ হুমায়ুন আগেই আমি বলেছি এটা এখানেও লেখা আছে ফরচুনেট কে না অ্যাকর্ডিং টু স্ট্যানলি লেনপুল এর মতে এর মতো দুর্ভাগ্যশালী ব্যক্তি ইতিহাস কমই দেখেছে ঠিক আছে বাদশাহ নাম তো তোমার ভাগ্যবান কিন্তু ঐতিহাসিক লেনপুলের মতে এ দুর্ভাগ্যের শিকার ছিল ক্লিয়ার আচ্ছা দেখবো আমরা পরপর হুমায়ুন সম্পর্কে হুমায়ুনের মৃত্যুবরণ করছে তখন হুমায়ুন বাকি যারা ভাই রয়েছে তাদেরকে তুই ঠিক মতো দেখাশোনা করবি ঠিক আছে হুমায়ুনও কথা দিয়েছিল তো এ তিন ভাইয়ের নাম ইতিহাসে জানতে পারি কামরান হিন্দাল আর হচ্ছে আসকারি কামরান হিন্দাল আর হচ্ছে আসকারি যার মধ্যে কামরানকে কি করেছিল না কাবুল কান্দাহার আর پنجاب এই জায়গা দায়িত্ব কাকে দিয়েছিল না কামরানকে দিয়েছিল হিন্দালকে এ দিয়েছিল আলোয়ার আর মেওয়ার এই সমস্ত জায়গা দায়িত্ব এই হিন্দালকে দিয়েছিল এবং আসকারীকে দায়িত্ব দিয়েছিল সম্বল যে এরিয়া ঠিক আছে সেই সাম্ভাল এরিয়া অর্থাৎ রাজস্থান কাছা কাছি জায়গা তো সিগনকার যে গভর্নেন্সি দিয়েছিল আসকারীকে ক্লিয়ার আচ্ছা এ ছাড়াও তোমার হুমায়ুন ব্রন অ্যান্ড বটপ কোথায় না আফগানিস্তান কাবুলে এ জন্মগ্রহণ করছে এবং কাবুলি এর বড় হওয়া এ ওখানে থাকাকালীন তুর্কি ভাষা শেখে আরবিক ভাষা শেখে এবং পার্সিয়ান ভাষা এ শিখেছিল ক্লিয়ার এই সমস্ত ভাষা শেখার সাথে সাথে এর ইন্টারেস্ট আর কিছুতে ছিল ম্যাথমেটিক্স এর ইন্টারেস্ট ছিল এছাড়াও ফিলসফি এর ইন্টারেস্ট ছিল এবং অ্যাস্ট্রোলজিতেও কিন্তু এর জ্যোতিষশাস্ত্রেও এর ছিল এর উৎসাহ ছিল ঠিক আছে আচ্ছা নেক্সট দেখবো আমরা বেশ এছাড়া বাবরের একটা নেশা এটা হুমায়ুনকেও কি করেছিল আসক্ত করেছিল যেটা হচ্ছে আফিমের নেশা বাবর কি করে না এ মদের নেশা বাবর ছেড়েছিল কোন যুদ্ধের দ্বারা খানুয়ার যুদ্ধের দ্বারা যখন জিহাদের ঘোষণা করেছিল তার পরিবর্তে আফিমের নেশা অ্যাডপ্ট করেছিল এবং সেই আফিমের নেশা কিন্তু হুমায়ুনকেও কিন্তু গ্রাস করেছিল আফিমের নেশা যে আফিমের নেশায় এর পরবর্তীকালে কিছু যুদ্ধ পতনের কারণ বা এর দুর্ভাগ্যের কারণ হিসাবে আফিমের নেশাটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল রাখে ইতিহাসে ক্লিয়ার দেখবো আমরা সেই সমস্ত জিনিস যত এগোবে ক্লিয়ার আচ্ছা তো বাবরের সময় আমরা কি দেখেছিলাম বাবরের সামনে যে সমস্ত চ্যালেঞ্জেস ছিল বাবরের সামনে যে সমস্ত এনেমি ছিল তাদের মধ্যে শুধুমাত্র হিন্দুরাই এর এনেমি ছিল না মুসলিমরাও এর এনেমি কিন্তু ছিল ঠিক আছে এখানেও হুমায়ুনের সময়ও যে সমস্ত চ্যালেঞ্জেস গুলো আসবে সেক্ষেত্রেও আমরা দেখবো যে শুধুমাত্র হিন্দুরাই নয় মুসলিমরাও কিন্তু এর চ্যালেঞ্জ করেছিল একে ক্লিয়ার দেখব আমরা সমস্ত জিনিস আচ্ছা নেক্সট ওই যে বাবর তার ভাইদের সাথে হুমায়ুনকে তার ভাইদের সাথে সদয় আচরণ করার পরামর্শ দিয়েছিল যেটা আমরা দেখতে পাবো এ কিন্তু সেটাকে করেও পরবর্তীকালে যখন এরা হুমায়ুনের এগেনস্টে রিভল্ট করবে কিছুজন তখন তাদেরকে হত্যা করতে বাধ্য হয়েছিল ক্লিয়ার আচ্ছা যেমন হুমায়ুন কি সদ আচরণ করেছিল না কাবুল কান্দাহারে কাকে বসিয়েছিল কামরানকে বসিয়েছিল এই সমস্ত জিনিস আমরা দেখেছি আচ্ছা যদিও কামরানের কাছে আর কোনো অপশনও ছিল না যে দাদার বিরুদ্ধে রিভল্ট করে সে কিছু লাভের লাভও করতে পারতো না তো সুতরাং কামরানও রাজি হয়ে গেছিল যে আমি আমার ওই বলো কাবুল কান্দাহার রিজিয়ান আমার গভর্নরশিপ ঠিক আছে চলো অ্যাকসেপ্ট করেছিল পরবর্তীকালে আমরা পনেরোশো পঁয়তাল্লিশের দিকে দেখতে পাবো কামরান দাদার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যে যার ফলস্বরূপ তাকে অন্ধ করে দেওয়া হয় এবং তাকে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্লিয়ার হিন্দালও হুমায়ুনের হয়ে যুদ্ধ যখন করছিল কামরানের সেই অবস্থায় হিন্দাল যুদ্ধক্ষেত্রে মারা যাবে যদিও এর আগে হিন্দালকে একবার যখন হুমায়ুন গুজরাট জয় করেছিল তখনও হিন্দালকে কি করেছিল গুজরাটের শাসক অ্যাপয়েন্ট করেছিল পরবর্তীকালে হিন্দাল সেখান থেকে পালিয়ে আসে এগুলো সব অকমন শাসক ছিল অকর্মণ্য শাসক ঠিক আছে তেমন কিছু পাওয়ারফুল কেউ ছিল না এছাড়া আসকারি আসকারী কেউ মক্কায় পাঠিয়ে মক্কায় নির্বাস দেওয়া হয়েছিল ক্লিয়ার আচ্ছা হুমায়ুন সিংহাসনে বসে বসি হুমায়ুন সিংহাসনে বসি প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে কালিঞ্জার ফোর্টকে দখল করা কালিঞ্জর ফোর্ট স্ট্র্যাটেজিক্যালি একটু ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করতো যেখান থেকে দক্ষিণ ভারতের দিকেও নজর রাখা যাবে পূর্ব ভারতের দিকেও নজর রাখা হবে ঠিক আছে তার কারণ হচ্ছে হুমায়ুনের সিংহাসনে বসে বসে দুজন ব্যক্তির চ্যালেঞ্জ হুমায়ুনের সামনে প্রথম আসতে শুরু করবে এক পূর্ব দিকে দিল্লির পূর্ব দিকে শের শাহ সুরি বলে যে আফগান ডায়নেস্টি বিহার বা সাসারামের যে জায়গা ছিল যার বাবা সেখান থেকে সে ডেভেলপ করছে নিজের পাওয়ারকে কনসেন্ট্রেট করতে দেখতে হবে শের শাহ সুরি হুমায়ুনের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে তারা এছাড়া গুজরাট রিজিয়ান থেকে অর্থাৎ পশ্চিমের দিক থেকে বাহাদুর শাহ বাহাদুর শাহ যে শাসক ছিল সেও কিন্তু একটা শক্তির উদয় কিন্তু হচ্ছিল অর্থাৎ হুমায়ুনের সামনে দুদিক থেকে টু ফ্রন্টার্ড দুদিক থেকে লড়াই এক হচ্ছে বাহাদুর শাহ আর পূর্ব দিক থেকে শেরশা সুরি আমরা দেখবো সমস্ত জিনিস এখানে যাই হোক পনেরোশো একত্রিশে সিংহাসনে বসে বসে কালিঞ্জার ফোর্ট কালিঞ্জার কোথায় আছে বুন্দেলখান্ডে আছে সেই জায়গাতে দখল করছে যদি পরবর্তীকালে কালিঞ্জার ফোর্টের নাম পরে আবার আসবে যখন শেরশা সুরি আমি পড়াবো এই কালিঞ্জার ফোর্টকে দখল করতে গিয়ে শেরশা সুরি বিস্ফোরণ ঘটে কিন্তু মারা যায় আচ্ছা তো এই কালিঞ্জার ফোর্টকে জয় আছে এবং কি করে বিহার ঠিক আছে মেহমুদ থেকে কি করে তাড়িয়ে দেয় এবং বিহার এর দখলে নিয়ে আসে বিহারকেও এর নিজের টেরিটরি আন্ডারে জয়েন করাচ্ছে ক্লিয়ার তাহলে কালিঞ্জার ফোর্ট দখল করার পরে পরে আরেকটা যখন কলিঞ্জার ফোর্ড দখল করে তখন খবর পাই যে এদিকে চুনার ফোর্ট চুনার ফোর্ট কার দখলে না শের শাহ সুরি চুনার ফোর্ট দখল করে নিয়েছে যদিও শেরশাহ সুরি যখন গল্প বলবো তখন মজাদার কাহিনী আছে শেরশাহ সুরি রিলেটেড চুনার ফোর্টকেও এ নানান পলিসির মাধ্যমে চুনার ফোর্টকে নিজের দখলে এনেছিল ঠিক আছে তো যাই সেই সমস্ত গল্প আমি পরে বলবো চুনার ফোর্টের দখল শের শাহ সুরি অ্যাকচুয়ালি লর্ড মালিকা বলে একজন ছিল তো তাকে বিয়ে করে চুনার ফোর্টকে সুরি দখল করেছিল ইন ডিটেল স্টোরি শেরশা সুরিতে আমরা শুনবো ক্লিয়ার যাই হোক চুনার ফোর্টেরও একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স ছিল কোন দিকে নজর রাখার জন্য ইস্টার্ন ইন্ডিয়া নজর রাখার ছিল ঠিক আছে গঙ্গার তীরবর্তী চুনার ফোর্ট অবস্থিত তো সেই গঙ্গার মাধ্যমে গঙ্গা নদীকে ধরে ধরে পূর্ববঙ্গের দিকে টোটাল কন্ট্রোল রাখা যেত চুনার ফোর্ট চুনার ফোর্টে একটা গুরুত্বপূর্ণ একটা ছিল সেই সময়কার ইতিহাসে তো চুনার ফোর্ট দখল করার জন্য শেরশা সুরির দিকে এ মার্চ করে ঠিক আছে শেরশাহ সুরির দিকে মার্চ করে এবং শেরশা সুরি একটা সামান্য বিহারের একটা ছোট্ট জায়গা জাহিদার এবং হুমায়ুন হচ্ছে দিল্লির রাজা দিল্লির শাসক অভিয়াসলি কার সেনা বল বেশি কার ক্ষমতা বেশি এই সময় হুমায়ুনের ক্ষমতা বেশি হুমায়ুনের সেনা বল বেশি তো হুমায়ুন শেরশাহ সুরিকে আক্রমণ করে এবং চুনার ফোর্টকে নিজের দখলে করে চুনার ফোটকে ক্যাপচার করে শেরশাহ সুরি তখন হুমায়ুনের পায়ে পড়ে যায় বলে বাবু একটা চুক্তি সং করলে হয় না বলে কি ধরনের চুক্তি বলে আমার যে ছেলে আছে শেরশাহ সুরি বলে আমার ছেলেকে তোমার অধীনে রাখো ঠিক আছে এবং আমাকে চুনার ফোটে থাকতে দাও চুনার ফোর্টে আমাকে রাজত্ব করতে দাও তার পরিবর্তে তুমি আমার ছেলেকে কি করো তোমার অধীনে রেখে দাও ঠিক আছে হুমায়ুন রাজি হয়ে যায় হুমায়ুনের সব থেকে বড় ভুল হুমায়ুনের সব থেকে বড় ভুল কি দরকার ছিল চুনার ফোটকে ছেড়ে দেওয়ার কারণ যা যে জায়গার এতটা স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে সেই জায়গাকে শেরশাহ শরীরকে ফের ফিরিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না এখানে তাই না তো যাই হোক তার ছেলেকে হোস্টেজ রাখার পরিবর্তে শেরশাহ বা শের খান বা যার অরিজিনাল নাম হচ্ছে ফরিদ সে বলে যে আমি তোমার প্রতি লয়াল থাকার ইয়ে করছি প্রতিশ্রুতি দিচ্ছি তার পরিবর্তে চুনারপোট আমার দখলই রাখতে দাও এবং আমার ছেলেকে তোমার অধীনে ক্লিয়ার যাই হোক এটা ছিল প্রথমে ফার্স্ট মিস্টেক অফ হুমায়ুন হুমায়ুনের প্রথম মিস্টেক হিসাবে এটাকে তুলনা করা হয় কারণ পরবর্তীকালে সেই শের সুরি এর সামনে বড় বাধা বা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ঠিক আছে সম্ভবত কিছু কিছু ঐতিহাসিক মতে ইতিহাসকারের মতে সম্ভবত কোনো কারণ থেকে থাকবে যে চুনার ফোর্ট থেকে ছেড়ে দিয়ে ফের ব্যাক করে ফিরে আসার কারণ ওই যে বললাম টু ফ্রন্ট ওয়ার হচ্ছিল এই সময় বাহাদুর শাহ বলে গুজরাটের যে শাসক ছিল সে ওই ওইদিকে পাওয়ারফুল হয়ে উঠছিল এবং সে কোথায় অ্যাটাক করতে আসছিল মালওয়া এবং রাজপুতানা এদের দিকে অগ্রসর হচ্ছিল এবং ধীরে ধীরে আগ্রার দিকে অগ্রসর হচ্ছিল ক্লিয়ার এই খবর আসা মাত্রই এ কি করে তরি শের শাহ বা শের খানের সাথে একটা ওই মিত্রতার তার একটা চুক্তি করে নেয় তাকে চুনার পর ছেড়ে দিয়ে এদিকে ব্যাক করে ঠিক আছে তো এমতো অবস্থায় কি হয় না পনেরোশো চৌত্রিশ সালে বাহাদুর শাহ রুলার অফ গুজরাট ইনভেডেড চিত্তর চিত্তরকে অ্যাটাক করে চিত্তর সেখানে কি দেখেছি আমরা রানা সাঙ্গা এক সময় রুল করতো রানা সাঙ্গা যে বাবরের সাথে যুদ্ধে ডিফিট হয়ে যায় এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে দেওয়া হয় ব্যাটল খানবার কথা বলেছি তার যে বিধবা পত্নী ছিল কর্ণাবতী তার বিধবা পত্নীর নাম হচ্ছে রানী কর্ণাবতী রানী কর্ণাবতী এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য হুমায়ুনকে কি পাঠায় রাখি পাঠিয়েছিল হুমায়ুনকে রাখি পাঠায় যে হ্যাঁ তুমি আসো আমাদেরকে হেল্প করো কিন্তু সেই অর্থে যে এ রাখিকে অ্যাকসেপ্ট করেছিল বা এই তোমার রাজপুতদের যে একটা অ্যাকসেপ্টেন্সে নিয়েছিল সেই অর্থে বলা যাবে না কিন্তু এই বাহাদুর শাহের আক্রমণকে ডিফিট করেছিল ঠিক আছে এসে ঘুরে অ্যাটাক করেছিল কিন্তু রানী কর্ণাবতীর ইয়েতে যে খুব একটা মিত্রতা ভাবে আবদ্ধ হয়েছিল এমনটা কিন্তু ইতিহাস দেখেন ঠিক আছে হতে পারে যে সেই সময়ে তার জেলা পাঙ্গ যারা মৌলবী যারা ধার্মিক উলেমা যারা শ্রেণী যারা ছিল তারা হয়তো বলে থাকবে যে হিন্দু কাফের তো তাদের সাথে একটা মিত্রতা চুক্তি গ্রহণ করা একটা বাজে ব্যাপার হতে পারে হতে পারে এটাও একটা হুমায়ুনের ভুলি মিস্টেক ঠিক আছে চলো যাই হোক সে কি করে না হুমায়ুনকে রাখি পাঠিয়েছিল এবং হুমায়ুন কি করে না আগ্রা থেকে গোয়ালিয়রে চলে যায় এবং বাহাদুর শাহ তখন রানার সাথে চুক্তিবদ্ধ হয় ঠিক আছে যাই হোক তো এই হুমায়ুন কি করে না দিন ভবনকে নির্মাণ করেছিল এবং কি করেন দিনপনা ভবন একে সেকেন্ড ক্যাপিটাল হিসাবে ঘোষণা করে দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করে দিনপনা ভবন ঠিক আছে একটা বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে দিনপনা ভবন কোথায় আছে না দিল্লিতে আছে দিনপনা ভবন এই দিনপনা ভবনের এখানে তোমার একটা লাইব্রেরিও পরে এস্টাবলিশ হয়েছিল যেটাকে শের মন্ডল নাম দেওয়া হয়েছিল শের মন্ডল সেই লাইব্রেরি থেকে সিরি থেকে পড়ি আল্টিমেট হুমায়ুনের পরে মৃত্যু ঘটবে ঠিক আছে আমরা দেখবো যাই হোক তো দিনপনা ভবন এবং এটাকে কি বানাই সেকেন্ড ক্যাপিটাল হিসাবে বানানো হয় কেন সেকেন্ড ক্যাপিটাল হিসেবে বানানো হয়েছিল তা ইন কেস ইন কেস বাহাদুর শাহ যদি ফের ফিরে এসে আগ্রা অ্যাটাক করে তখন সেলটার কি দেবে না সেলটার হয়ে যাবে এই দিন ভবন বোঝা গেল যদি বাই চান্স বাহাদুর শাহের অ্যাটাক আসে আর বাহাদুর শাহকে সাহায্য কে করছে তাতার খান বাহাদুর শাহকে হেল্প করছে ঠিক আছে তাতার খান কে ছিল না ইব্রাহিম লোদির কাজিন ছিল তাতার খান এ অস্ত্র সাপ্লাই দিচ্ছিল বাহাদুর শাহকে ঠিক আছে হুমায়ুন যখন এটা জানতে পারে যে ওইখানে পিছনে হাত কার রয়েছে বাহাদুর এত পাওয়ারফুল হয়ে কেন যাচ্ছে পিছন থেকে সাহায্য করছে তাতার খান এই ওকে অস্ত্র দিয়ে সাহায্য করছে তখন গিয়ে তাতার খানকে হত্যা করে ঠিক আছে তাতার খানকে পরাজিত হত্যা করে ঠিক আছে বেশ এবং নিজে এইটা ঠিক করে নেয় এটা প্রতিজ্ঞা করে নেয় যে বাহাদুর শাহকে কি করবে এ হারাবে এবং বাহাদুর শাহকে কি করবে না এক্সপেল করবে এই হচ্ছে দিনপানা ভবন ঠিক আছে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার আচ্ছা চলো নেক্সট যাই আমরা হুমায়ুন কি করছে মালবা অ্যাটাক করছে হুমায়ুন কি করছে না মালবা আক্রমণ করছে এবং বাহাদুর শাহ অলসো অ্যাবান্ডান চিত্তর এন্ড ফ্লিড টু মান্ডু অ্যান্ড দেন চাম্পনের এবং বাহাদুর শাহ তখন কোথায় পালিয়ে যাচ্ছে না চিত্তর ছেড়ে দিয়ে কোথায় না মান্ডু এবং সেখানে চাম্পনের যাচ্ছে ঠিক আছে বেশ কিন্তু দেখিয়েছিল ঠিক আছে এই যুদ্ধে নেক্সট যে এর যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা হচ্ছে গুজরাটকে জয় করা ঠিক আছে গুজরাটের শাসক বাহাদুর শাহ আমি বলেছিলাম তো আলটিমেট গুজরাটকে অ্যাটাক করবে হুমায়ুন প্লেস ব্রাদার ইয়ঙ্কারি যখনই গুজরাটকে জয় করে নিল তখনই কাকে এর দায়িত্ব দিয়ে চলে যাবে এটাও এর ভুল হুমায়ুন যখন গুজরাটকে জয় করছে তখন আস্কারি নিজের ভাই আস্কারিকে সেখানে বসিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু আস্কারি হচ্ছে দুর্বল চিত্তের মানুষ অকমন্য ঠিক আছে তো যখনই গুজরাটের শাসকরা রিভল্ট ঘোষণা করে দিল তখনই আস্কারি সেখান থেকে টুকটুক করে পালিয়ে আছে ভয় ওখান থেকে কেটে পড়ে এদিকে হুমায়ুন কি করেছে ভাই আস্কারিকে বসিয়ে দিয়ে আগ্রায় দিকে রিটার্ন করেছে যখন আগ্রায় ফের এসে দেখছে পিছু পিছু আমার ভাই ছুটে ছুটে আসছে আগ্রায় এসে মিট করে বলে কি হয়েছে বলে লোকেরা বিদ্রোহ করে দিয়েছে ফলে তো আমি যান বাঁচিয়ে পালিয়ে এসেছি হুমায়ুন তখন বলে ঠিক ঠিক আছে চলো দাও আছে বিদ্রোহ করেছে জানে দাও ঠিক আছে আচ্ছা হুমায়ুনের কি উচিত ছিল যে ফের ঘুরে গিয়ে গুজরাটকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা যেটা আমরা আকবরের সময় দেখতে পাবো আকবরের গুজরাট জয় যার পরে পরেই আকবর কি করেছিল দরওয়াজাকে নির্মাণ করেছিল আকবরের সময়ও যখন একই ঘটনা দেখতে পাবো আমরা আকবর যখন গুজরাটকে বিজয় করে ফিরে আসছে মধ্য রাস্তায় খবর আসে যে গুজরাটের লোকেরা ফের নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিয়েছে আকবর ফের ফিরে যায় এবং সেখানকার লোকেদেরকে ফের করায়ত্ত করে এবং গুজরাটকে নিজের মুঘল শাসনের অন্তর্ভুক্ত করে এবং সেই জন্যই ফিরে এসে কি করেছিল সেই জয়কে প্রচার প্রসার করার জন্য স্বীকৃতি দেওয়ার জন্য বুলন্দরওয়াজা নির্মাণ করেছিল ক্লিয়ার কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে ভুল করে হুমায়ুন আর ফিরে যায় না হুমায়ুন বলে ঠিক আছে চলো গেছে গেছে এই ধরনের একটা ব্যাপার কিন্তু বাহাদুর শাহ বাহাদুর শাহও কিন্তু থাকতে কারণ বাহাদুর সম্পর্কে তখন আমরা আরো ডিটেলসে যাবো আমরা এখানে ঠিক আছে ব্যাটেল অফ দিউ এখানে হয়েছিল ঠিক আছে তো যাই হোক তো এই পর্তুগিজদের হাতে বাহাদুর শাহ কি হচ্ছে না মারা যাচ্ছে পর্তুগিজদের হাতে বাহাদুর শাহ মারা যাচ্ছে তাহলে এদিকে বাহাদুর শাহের চ্যাপ্টার ক্লোজ কিন্তু পূর্ববঙ্গে অর্থাৎ ইস্টার্ন পার্টেতে বিহার এই রিজিয়নে শের শাহ কিন্তু নিজে আনকোশ্চেন মাস্টার অব বিহার হিসাবে নিজেকে ঘোষণা করে দিয়েছে বিহারের পুরোপুরি কর্তৃত্ব কার হাতে আছে শাহ সুরির হাতে আছে শাহ সুরির হাতে আছে এবার হুমায়ুন অগ্রসর হবে কাকে সায়স্তা করার জন্য শাহ সুরিকে এলিমিনেট করার জন্য পনেরোশো পঁয়ত্রিশ খান ডিফিটেড গিয়াসউদ্দিন মাহমুদ অব গৌর গিয়াসুদ্দিন মাহমুদ আমরা কোথায় আমরা বেঙ্গল সালতানাতে পড়েছি দেখো বিহারের কর্তৃত্ব শেরশাহ সুরির কাছে আছে কারণ বিহারের সাসারামের জায়গিদারি ছিল এরপর শেরশাহ বাংলাকে নিজের করায়ত্ত করবে কাকে হারিয়ে দিয়ে না গিয়াসুদ্দিন মাহমুদকে হারিয়ে দিয়ে কোন যুদ্ধে না ব্যাটেল অফ সুরজগড় এখানে হয়েছিল ব্যাটেল অফ সুরজগড়ের যুদ্ধে বাংলার শাসককে পরাজিত করে বাংলাও নিজের কন্ট্রোলে নিয়ে আসছে শেরশাহ সুরি ওইদিকে দিল্লির শাসককে হুমায়ুন তাহলে দিল্লির শাসক হুমায়ুন দেখছে শেরশাহ সুরি যে আমার বর্ষত আমার সাথে লয়্যাল থাকার জন্য যাকে চিত্তর ফোর্ট আমি ছেড়ে দিলাম ঠিক আছে যাকে চিত্তর ফোর্ট আমি ছেড়ে দিয়েছিলাম সরি চুনার ফোর্ট যাকে ছেড়ে দিয়েছিলাম সে ধীরে ধীরে নিজের ক্ষমতাকে বাড়াতে শুরু করেছে সে বিহার ছেড়ে দিয়ে বাংলাকেও নিজের অধীনে নিয়ে আসছে ঠিক আছে তো যাই হোক তখন হুমায়ুন কি করবে হুমায়ুন দেখবে এ তো এইভাবে চললে তো হবে না হুমায়ুন তখন মার্চ করতে শুরু করে কার এগেনেস্টে না শেরশাহ শের খান বা শের শাহ সুরীর মার্চ করে এবং ফোর্ট অফ চুনারকে সামনে কি করে ফোর্ট অফ চুনারকে ঘেরা ডালে ক্লিয়ার ফোর্ট অফ চুনারকে চুনার ফোর্ট যেটা ছেড়ে দিয়েছিল তাকে অবরোধ করে যা কিন্তু এটা দখল করতে অ্যাকচুয়ালি রুমি খান যে তোমার অফিসার ছিল মুঘল অফিসার ছিল তার ছ মাস সময় লেগেছিল এই চুনার ফোর্টকে ফের ক্যাপচার করতে ছ মাস টাইম লেগেছিল রুমি খানের ক্লিয়ার কিন্তু শেরখা বুদ্ধিমান শাসক ছিল ঠিক আছে কিন্তু শেরখা ইতিমধ্যে কি করে অন্য একটা ফোর্টকে ফের নিজের দখলে নিয়ে চলে আসে ঠিক আছে শেরশার হাত থেকে একটা ফোর্ট যাচ্ছে তো অন্য একটা ফোর্টে সে কি করছে তার দখলে এনে তার পরিবার বর্গকে সেখানে সুরক্ষিত করছে কোন ফোর্ট না ফোর্ট অফ রোটাসগড় কোথায় আছে এটাও বিহারে আছে তো ফোর্ট অফ রোটাসগড় শেরশাহ যাই হোক শেরশাহ বিশ্বাসঘাতকতার মাধ্যমে নেই বা যেভাবেই হোক না কেন সে কি করে না ফোর্ট অফ রোটাসগড়কে কি করে নিজের অধীনে নিয়ে আসছে এবং সেখানে তার ফ্যামিলিকে সুরক্ষা দেয় সে ক্লিয়ার নেক্সট দেখবো আমরা কি হতে চলেছে তাহলে ফোর্ট অফ চুনার শেরশার হাতে গেল কিন্তু ফোর্ট অফ রোটাসগড় শেরশার নিজের দখলে আনলো ঠিক আছে বেশ এই সময় কি করে না শের খা হুমায়ুনকে ফের একটা পরামর্শ দেয় আগে একটা অফার দিয়েছিল সেই অফারের মাধ্যমে তার দেখেছি তার ফল ভালো হয়নি তো ফের একটা অফার শের খা কাকে দেয় হুমায়ুনকে দেয় কি অফার দেয় একে প্রস্তাব দেয় যে কি শের খা অফার হুমায়ুন দ্যাট হি উড সারেন্ডার বিহার অ্যান্ড পে অ্যানুয়াল ট্রিবিউট অফ টেন লাখ ডিনার ডিনার্স ইফ হি উডাউড to রিটেন বেঙ্গল বাট হুমায়ুন ডিনায়েড অ্যান্ড প্রসিড টু বেঙ্গল ফের গেম খেলছি শের শাশুড়ি কি বললো দেখো বিহারের থেকে বেঙ্গল আরো অনেক বেশি ফার্টিল আরো অনেক বেশি রাজস্ব এখান থেকে আসতে পারে বেঙ্গল থেকে আসতে পারে তো তখন শের খাঁ কি করে না হুমায়ুনকে বলে ঠিক আছে চলো বিহার তোমার দখলে হয়ে যাক এবং আমি কি করব না তোমাকে ট্রিবিউট দেবো কত করে ট্রিবিউট দেবো না টেন লাখ ডিনার দিনার তোমাকে দশ লাখ দিনার তোমাকে মুদ্রাও আমি দেবো বিহার তোমার অধীনে হোক আমাকে বাংলায় রুল করতে দাও স্বাধীনভাবে বাংলায় আমাকে ডিস্টার্ব করতেছ না কিন্তু কি করে না এখানে হুমায়ুন কিন্তু এই ট্রিটিতে রাজি ছিল না রাজি হয় না হুমায়ুন এবার কি করবে ফের বেঙ্গলকে অ্যাটাক করবে ফের বাংলা অ্যাটাক করতে যাবে ক্লিয়ার বেশ তো যাই হোক তোমার বলে শেরখা কৌশলগতভাবে বিহারে ফিরে যান এবং হুমায়ুনের সাথে যোগাযোগ বিঘ্নিত করেন ফের কিন্তু বেঙ্গল থেকে ফের বিহারে কিন্তু ফিরে আসে এবং হুমায়ুনের সাথে কি করে না যোগাযোগকে বিঘ্নিত করে দেয় ঠিক আছে বেশ এবার কি করবে না হুমায়ুন ফের বাংলা দখল করতে যাবে ঠিক আছে বাংলা দখল করে হুমায়ুন কোথায় যায় হুমায়ুন তো শের সাহের অফার রাজি হয় না তো হুমায়ুনকে বেঙ্গলে থেকে অ্যাটাক করে যেখানে বেঙ্গলে আশ্রয় নিয়েছিল ঠিক আছে এবার মজাটা শোনো এখানে বেশ মজা আছে শেরখা বাংলাতে কি করে না স্বভাব তো জানে হুমায়ুনের স্বভাব জানে হুমায়ুন কিসের নেশা নেশা আসক্ত আফিমের নেশা ঠিক আছে আফিমের নেশা এবং গান বাজানা ঠিক আছে মুজরা দেখা আফিমের নেশা এই সমস্ত জিনিসের এর বাজে আদত ছিল ঠিক আছে তো যাই হোক তো কী করে না এই বাংলাতে এ কী করে না সেই সমস্ত জিনিসের ভরপুর আয়োজন করে রেখে দেয় এবং এখান থেকে কেটে পড়ে যখন এদিকে শুনে শোনে যে হুমায়ুন কি করছে না বেঙ্গলে আমাকে পিছু ধাওয়া করতে করতে আসছে তো বাংলায় একদম সুন্দর সুন্দর নর্তকী নাচ গান করবে এবং ভরপুর নেশার ব্যবস্থা করতে করে রেখে দেয় একদম মদ আফিম থেকে শুরু করে একদম ভরপুর নেশার সামগ্রী এখানে রেখে দেয় এবং নিজে কায়দা করে ফের বিহারে ব্যাক করে পালিয়ে আসে শেষ যখন হুমায়ুন এসে বাংলার এসে দখল করছে তখন দেখছে কোনো আমাকে তেমন লড়াই করতো না যুদ্ধই করত না এমনিই এসে বাংলা দখল করে ফেললো এবং বাংলা দখল করি এ দেখলো এখানে তো ভারী মজা এখানে নেশাজাত সব জিনিস রয়েছে ভরপুর আফিম রয়েছে নাচা গানা একদম ফুরতে হুল্লোর মস্তি মস্তি ঠিক আছে এ তখন সেখানে ভরপুর মস্তিতে মগ্ন হয়ে যায় ওই দিকে শের শাহ সুরি কিন্তু নিজেকে আরও কনসলিডেট করছে নিজের পাওয়ারকে বাড়াচ্ছে ঠিক আছে ওই দিক থেকে হুমায়ুনের ভাই হিন্দাল এ লাগাদার চিঠির পর চিঠি চিঠির পর চিঠি পাঠাচ্ছে ঠিক আছে ওখানে কি হচ্ছে বাংলা এক্সপেডিশন হলো এদিকে ব্যাক করে এসো এদিকে ব্যাক করে এসো ঠিক আছে আলটিমেট কি হয় না হিন্দাল নিজেকে দিল্লির শাসক হিসাবে ঘোষণা করে দেয় হুমায়ুন সরি হিন্দাল নিজেকে দিল্লির শাসক হিসাবে ঘোষণা করে দেয় এদিক থেকে দাদার কাছে রিপ্লাই আসছে না এই খবর যখন পায় তখন এর নেশা কাটে ফের ব্যাক করে কি আসে না দিল্লি আসার চেষ্টা করে তখনই কি হয় না চৌসা নামক স্থানে মিট হয় কার সাথে শেরসা সুরির সাথে ঠিক আছে কত সাল ফিফটিন থার্টি নাইন ফিফটিন থার্টি নাইন পনেরোশো উনচল্লিশ সালে কার সাথে মিট হচ্ছে বলো শেরসা সুরির সাথে মিট হচ্ছে কোথায় না চৌসা ওর বক্সারের যুদ্ধ আমরা এটাকে বলে থাকি ব্যাটল অফ চৌসা বা ব্যাটল অফ বক্সার কোন নদীর তীরে না বলো কর্মা নাসা কর্মা নাসা নদীর তীরে মিট হচ্ছে মিট হয়ে টানা তিন দিন এরা একে অপরের সামনে এই দিকে সেনা শেরশাহ সুরি সেনা আর এদিকে হচ্ছে হুমায়ুনের সেনা তিন দিন ধরে ওয়েট করে এখানেও মজাদার কাহিনী আছে ঠিক আছে তিন দিন ওয়েট করার পর যখন দেখছে কোনো সেনাই অগ্রসর হচ্ছে না তখন শেরশাহ সুরি সেনারা এরা গুটি পাঠিয়ে নিয়ে ব্যাক করে চলতে শুরু করে ঠিক আছে আরে ভাই সামনে সেনা আছে যুদ্ধ করো তোমার সেনা বল বেশি এগিয়ে যাও তা না বসে আছে এদিকে করে বসে আছে ঠিক আছে শেরশাহ সুরি আলটিমেট সেনা দলকে গুটিয়ে পাঠিয়ে নিয়ে পিছন দিয়ে ফিরে চলে যায় মানে আর যুদ্ধ করবো না ব্যাক করে চলে যায় তখন হুমায়ুন কি করে না হুমায়ুন তখন দেখে তো আমি তাহলে যুদ্ধে জিতে গেছি ঠিক আছে সঙ্গে সঙ্গে আদেশ দেয় চলো আফিম টাফিম নিয়ে এসো নাচা গানা হোক ফুর্তি হোক ভরপুর আফিমের নেশা ঠিক আছে নেশা নাচ গানা চলতে থাকে যখন আফিমের নেশায় এর সেনাদল দল হুমায়ুনের সেনা দল পুরোপুরি মজগুল বুন্দ তখন শেরশাহ সুরি তার সেরা নিয়ে অতর্কিতে আক্রমণ করে বুঝা গেল পরিস্থিতি ভাবো হিস্ট্রি ইমাজিন করতে হবে চোখের সামনে ডাইরেক্ট ভাবো ছবি বাঁচাও চোখের সামনে যে হ্যাঁ এরকম আফিমের নেশায় বুধ হয়ে একটা সেনা দল আছে আর তাদের সামনে অতর্কিতে শেরশাহ সুরি সেনা দল আক্রমণ করছে ঠিক আছে আফিমের নেশা মানুষকে কি করে দেয় ইনঅ্যাক্টিভ করে দেয় আফিম গাঁজা এই সমস্ত নেশা শুকনো নেশা মানুষকে ইনঅ্যাক্টিভ করে দেয় ঠিক আছে আর বাকি যে সমস্ত মদ যে সমস্ত তরল জাতীয় যে সমস্ত নেশা সেগুলো মানুষ কি করে আরো উদ্দীপিত উজ্জীবিত করে দেয় আর যাই হোক বিশ্বীর হাতে এবং হুমায়ুন অস্ত্র চালাতে যায় কিন্তু অস্ত্র চালাতে হাত পা চলছে না ঠিক আছে যাই হোক তো সেই জায়গা থেকে আলটিমেট পালিয়ে যেতে গিয়ে কি করে না নদীতে ঝাঁপ দেয় কিন্তু নদীতে ঝাঁপ দিয়েও সাঁতার কাটতে পারে না তো এমতো অবস্থায় এর জীবন যে রক্ষা করেছিল যার নাম হচ্ছে একজন রক্ষা করেছিল ভিস্তি নিজাম ভিস্তি ভিস্তি কাকে বলে না যারা যুদ্ধক্ষেত্রে বা কি করে নিয়ে জল বয়ে নিয়ে যায় ঠিক আছে আমি আগেও একটা ক্লাসে বলেছি এখনকার দিনেও কিছু কিছু জায়গায় প্রচলিত আছে যা চামড়ার থলেতে করে জল বিক্রি করে জল খাওয়ায় ঠিক আছে তাদেরকে ভিস্তি বলে সেই একজন ভিস্তির কাঁধে চেপে কি করেছিল সে নদী পার করেছিল একজন ভিস্তি তাকে বাঁচিয়েছিল নিজাম ভিস্তি যাই হোক পরবর্তীকালে আমরা দেখতে পাবো সেই নিজাম ভিস্তিকে এই ট্রিবিউট দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য যখন ফের সেকেন্ড ইনিংসে ফিরে আসবে একদিনের জন্য বাদশা পদে বসিয়েছিল ঠিক আছে একদিনের জন্য তাই যেহেতু সে আমার প্রাণ বাঁচিয়েছিল তাকে সম্মান দিয়ে তাকে একদিনের জন্য বাদশাহ দিল্লির ঘোষণা করেছিল ঠিক আছে সেটা থেকে জানতে পারছি না এই নিজাম ভিস্তি ওই একদিনের মধ্যে একটা লেদার কয়েন ইস্যু করে ঠিক আছে সারক হিসাবে ঠিক আছে কোন ধাতুর কয়েন নয় লেদার কয়েন চামড়ার কয়েন প্রথমকে এনেছিল না এই ভিস্তি এনেছিল ক্লিয়ার ওই যে বললাম চামড়ার করে জল বিক্রি করতো সেই ভিস্তির একটা স্মারক একটা সিম্বল লেদার পয়েন্টকে কি করে এর দ্বারা ইস্যু করা হয় ক্লিয়ার তো যাই হোক তো এই এই সাহায্য নিয়ে এ কি করছে না ইয়ে থেকে পালিয়ে যাচ্ছে বা যাচ্ছে জানে বেঁচে যাচ্ছে ক্লিয়ার তো পনেরোশো উনচল্লিশ হলো পনেরোশো চল্লিশ পনেরোশো চল্লিশে হুমায়ুন আরেকবার চেষ্টা করেছিল যে দিল্লির সিংহাসনকে নিজেকে রক্ষা করার জন্য যেটাকে আমরা বলি ব্যাটেল অফ কনুজ ঠিক আছে ব্যাটেল অফ কন্নৌজ তাহলে এরাই কি দেখলাম ব্যাটেল অফ বক্সার দেখলাম এরপর আসছি ব্যাটেল অফ কন্নৌজ অথবা এটা বিল্ল যুদ্ধ কোনো কোনো জায়গায় বলে থাকে ঠিক আছে গঙ্গা নদীর তীরে যুদ্ধ হয়েছিল এবং হিন্দল এবং আস্করি এই যুদ্ধে সাহায্য করেছিল এগেন হুমায়ুন ওয়াজ রিপিটেড এই যুদ্ধে পরাজয় হয়ে যাওয়ার পরই ভারত থেকে মানে দিল্লি ছাড়া হয়ে যাবে হুমায়ুন ক্লিয়ার বেশ হুমায়ুন এখন কি হয়ে যাচ্ছে প্রিন্স উইদাউট এ কিংডম রাজপুত্র রাজত্ব ছাড়া রাজপুত্র ভাবো যে ছোটবেলা থেকে মানে এসি রুমে থেকে বড় হয়েছে তাকে এবার বাইরের রাস্তায় এনে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে কীরকম তার ফিলিংসটা হবে যে বাইরের রাস্তাতেই সমস্ত কন্ডিশনে বড় হয়েছে ছোটবেলা থেকেই রাস্তায় রোদ জল সহ্য করে বড় হয়েছে তাকে এসি রুমে দাও সে থাকবে এসি রুম থেকে বেরিয়ে এলো সে টেকে যাবে কিন্তু যে ছোটবেলা থেকেই এসি রুমে বড় হয়েছে তাকে তুমি রাস্তায় এনে ছেড়ে দাও পাঁচ ঘন্টা যদি তাকে রাস্তায় কাটাতে হয় বা সারা দিন যদি রাস্তায় কাটাতে হয় সম্ভবত মারা যাবে এ তো সেই জায়গা থেকে বিলং করতো ঠিক আছে তো নিচু থেকে উঁচুতে যাওয়াটা খুব সোজা ব্যাপার কিন্তু উঁচু থেকে নিচুতে আসে ফের করাটা হচ্ছে কি বলবো একটা নেক্সট ইম্পসিবল একটা ব্যাপার যেটা কিন্তু হুমায়ুন করে দেখিয়েছে ক্লিয়ার পনেরো বছর ঘর ছেলা। পনেরো বছর এক বছর দু বছর নয় ফিফটিন ইয়ার্স পনেরোশো থেকে শুরু করে পনেরোশো পঞ্চান্ন ঘর এরপর সে ইরানের দিকে মুভ করতে শুরু করবে এই যখন সে ঘর ছাড়া তখন কিন্তু কেউ একে সাহায্য করেনি যে ভাইদের জন্য সে এত কিছু ভেবেছে এত কিছু করে গেছে ঠিক আছে কামরান হিন্দাল আস্কারী নানান গভর্নরশিপ তাদের দিয়েছে কিন্তু এ যখন ঘর ছাড়া তখন কিন্তু কাবুল কান্দাহারে থাকা এর ভাইও কামরানও কিন্তু একে আশ্রয় দেয়নি বোঝা গেল নিজের ভাইও কিন্তু একে আশ্রয় দেয়নি আলটিমেট আশ্রয় দিয়েছিল কে রাজপুত রানা বীরসাল একজন রাজপুত একজন মুসলিম শাসককে কি দিচ্ছে আশ্রয় দিচ্ছে কিন্তু ইতিহাস সাক্ষী আছে একজন মুসলিম হওয়া সত্ত্বেও আরেকজন মুসলিম শাসক দিয়েছিল আশ্রয় জালাল উদ্দিন যাই হোক তো চলো দেখবো ইরানের পথে যাওয়ার আগে কি হচ্ছে না অমরকোটেতে এ কি করছে প্রথম আশ্রয় পাচ্ছে একজন রাজপুতের ঘরে ঠিক আছে রানা প্রসাদ ইতিহাসে রানা প্রসাদ বা কোনো কোনো জায়গায় রানা বিশাল নামে জেনে থাকে ঠিক আছে পনেরোশো বিয়াল্লিশ এই অমরকোট এখানে কিন্তু আকবরের জন্ম হচ্ছে সে কাহিনী আমি শোনাব ঠিক আছে যাই হোক রানা প্রসাদ একে আশ্রয় দিয়েছিল এবং এই রানা প্রসাদের কি হয় একজন মহিলাকে দেখে ভালো লাগে দেখো ভেবে দেখো জব নেই অ্যাকচুয়ালি চাকরি হারা ঠিক আছে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে ভবঘুরের জীবন অথচ তার প্যাশন আছে ঠিক আছে আচ্ছা পোস্ট গেছে তো গেছে কি হয়েছে জীবনের এয়াসি ঠিক আছে সেটাকে হারিয়ে ফেললে হবে পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ প্রফেশনাল লাইফ আপ এন্ড ডাউন থাকবে কিন্তু আমার পার্সোনাল লাইফ আমার মেয়েটাকে ভালো লেগেছে কাকে ভালো লেগেছিল না হামিদা বানো বেগমকে ভালো লাগে ঠিক আছে আচ্ছা হামিদা বানু বেগম আবার কে ছিল হামিদা বানু বেগম ছিল বলে খোঁজ নাও ওই মেয়েটা কোথায় বাড়ি কে কি তার পরিচয় ঠিক আছে আমার ভালো লেগেছে যাই হোক খোঁজ নিয়ে জানতে পাওয়া গেল যে এ হচ্ছে এর যে ভাই হিন্দল হিন্দলের যে টিচার ছিল হিন্দলকে যে শিক্ষা শিক্ষা দিত যার নাম হচ্ছে আকবর জামি সেই আকবর জামির মেয়ে হচ্ছে বানু বেগম বলে ঠিক আছে চলো বিয়ে করব রাজি করা হামিদা বানু বেগম বলে আমি কেন বিয়ে করব। এর কোনো পোস্ট নাই এ না তো কোনো জায়গার রাজা ঠিক আছে এ তো চাকরি হারা বেকার ছেলে কেন বিয়ে করতে যাব কোনো মেয়ে করবে করবে এও কি করেছিল চলো আমি রিজেক্ট তখন হুমায়ুন বলে আচ্ছা রিজেক্ট তাহলে এক কাজ করো ওর খানদান যা আছে সব করে তুলে নিয়ে এসো খুন করে দাও তখন বানু বেগম বলে আরে নারাজ কি হতে হো মজাক করে রেতে ঠিক আছে মজা করছিলাম তখন হুমায়ুন হয়তো বলে থাকবে যে আমিও তো কোনোটাই সিরিয়াসলি বলি নাই আমিও মজাক করছিলাম চলো আলটিমেট বিয়ে হয়ে যায় তো এই বানু বেগমের যে সন্তান সেই হচ্ছে আকবর তাহলে আকবরের যে এই তার রিলিজিয়াস যে টলারেন্স যে পলিসি যে ধার্মিক উদারতার নীতি আকবরের দেখতে পাবো তার কারণ আছে বাবু তার কারণ হচ্ছে আকবরের জন্মই হচ্ছে কোথায় একটা হিন্দু পরিবারে একটা রাজপুত পরিবারে নিজে মুসলিম এবং একজন রাজপুত পরিবারের জন্ম হচ্ছে এবং সুফি একে শিক্ষা দিয়েছে ঠিক আছে আমি দেখবো আকবর যখন যাব তো এই অমরকোটে কি হচ্ছে একটা হিন্দু রাজপুত পরিবারে আকবরের জন্ম হচ্ছে যে রাজপুত পরিবার একজন হিন্দু পরিবার তার বাবাকে আশ্রয় দিয়েছে তার দুঃসময়ে তাহলে এই সমস্ত জিনিসের ইফেক্ট তার লাইফে তো অবশ্যই পড়বে পড়াটা খুব স্বাভাবিক ব্যাপার ক্লিয়ার তো যাই হোক এরপরে এই তোমার রানা প্রসাদ কিছুদিন থাকার পরে রানা প্রসাদ কি বলে যে এই শের সার সরি থ্রেড আসতে শুরু করেছে তো ফলত বলে আর বেশি দিন কিন্তু তোমাকে তুমি রাখতে পারবো না ধরে রাখতে পারবো না তো হুমায়ুনও বোঝে যে হ্যাঁ ঠিক আছে মজবুরি আলটিমেট ইরানের দিকে মুভ করে এবং ইরানের যে রাজা ছিল ইরানের রাজা হচ্ছে তামাসাব ঠিক আছে তামাসাব বলে একজন রাজা ছিল ঠিক আছে ইরানিয়ান কিং এ কি করে এর কাছে গিয়ে এ আলটিমেট আশ্রয় নেয় এখানেও আশ্রয় নেওয়ার গল্প আছে অ্যাকচুয়ালি দেখতে গেলে এই হুমায়ুন বলো বা বাবর বলো বাকি যে সমস্ত মুঘল শাসক আমরা পাবো এরা অ্যাকচুয়ালি হচ্ছে সুন্নি মুসলিম তা হচ্ছে সুন্নি মুসলিম কিন্তু ইরানের শাসক কি ছিল বা ইরানের জনগণ হচ্ছে আশ্রয় চাই ঠিক আছে কার না এই তামাসপের কাছে যখন আশ্রয় চাই তখন তামা বলে কি হতে হবে সিয়া হতে হবে তখন হুমায়ুন বলে সিয়া হতে হবে কি আমি সিয়াই বটি ঠিক আছে আমি সিয়াই বটি এইটা হচ্ছে একজন রাজার একজন রাজনেতার কৌশল ঠিক আছে রাজত্ব তো ঠিকই রাখে জানে এইসব শিয়া সুন্নি হিন্দু মুসলিম এইসব ধার্মিক বিধা ভেদাভেদগুলো নেতা মন্ত্রীরা কী করে নিজেদের চরিত্র সাধনের জন্য তৈরি করেছে বা যারা ধার্মিক মাথা হিসেবে বসে থাকে তারা তাদের চরিত্র উদ্দেশ্য সাধনের জন্য করে থাকে এই সমস্ত জিনিসগুলো কোনো ম্যাটার রাখে না তো একজন কী হয়ে যাচ্ছে একজন তার ধর্মের পলিসিকেই চেঞ্জ করে ফেলছে একজন সন্নি থেকে শিয়াতে পরিণত হয়ে যায় সেখানে আশ্রয় নেবে বলে চলো কোনো অসুবিধা নেই কিন্তু যাই হোক এখানে বেশিদিন কিন্তু এটা টেকসই করেনি যাই হোক তো এখানে দেখবো যে এর সাহায্য নিয়ে তামাসাপের সাহায্য নিয়ে এ কি করে না কামরানকে কি করবে না পরাজিত করবে ঠিক আছে কারণ কাবুল কান্দাহার আফগানিস্তান রিজেন তো এই তামাসাপের সাহায্য নিয়ে কি হবে না কাবুল কান্দাহারকে নিজের দখলে নিয়ে আসবে কামরানকে এলিমিনেট করবে কামরান পরাজিত হয় কামরানকে অন্ধ করে দেয় এবং মক্কায় নির্বাসন দিয়ে দেওয়া হয় ঠিক আছে এই কামরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েই হিন্দাল কি হবে মারা যাবে হিন্দালও এলিমিনেট হয়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক তো আর আসকারি এউ বিদ্রোহ রিভল্ট করছিল তো asker ও কি করে না মক্কা নির্বাসন পাঠিয়ে দেয় তো বাকি সমস্ত গেল চলো কোনো অসুবিধা নেই তো পরবর্তীকালে ব্যাটল অফ সারহিন্দ আমরা দেখতে পাব ঠিক আছে এই ব্যাটল অফ সারহিন্দ দ্বারা এর কমব্যাক হবে দিল্লিতে সেকেন্ড ইনিংস এস্টাবলিশ করবে ঠিক আছে পনেরো বছর পনেরো বছর ওয়েট করতে হয়েছে তাকে দিল্লিতে ফিরে আসতে আজকের দিনে এখনকার দিনে কি করি আমরা একটা পরীক্ষা ফেল হয়ে গেলেই আমরা অস্থির হয়ে যাই ঠিক আছে বা কেউ একজন আমাকে পাত্তা দিচ্ছেন আমাকে রিজেক্ট করেছে ঠিক আছে আমরা অস্থির হয়ে যাই এ ফিফটিন ইয়ার্স ওয়েট করেছিল সুযোগের অপেক্ষায় কেন না পনেরো বছর কেন লেগেছিল শেরশাহ সুরির মৃত্যুর পর সুর ডাইনেস্টিতে আর কোনো পাওয়ারফুল শাসক আসেনি যখন সুর ডাইনেস্টির দুর্বল অবস্থা তখন ফের ফিরে আসে এবং নিজের ক্ষমতাকে করায়ত্ত করে ক্লিয়ার তো সিকান্দার সুরকে ডিফিট করে সিকান্দার সুর কার ডিসেন্ডেন্ট হচ্ছে না শেরশাহ সুরির ডিসেন্ডেন্ট সিকান্দার সুর কোন যুদ্ধ ব্যাটেল অফ সারহিন্দ ব্যাটল অফ সারহিন্দ অ্যান্ড রিক্যাপচার্ড পুরান কিলা এবং পুরান কিলা ফের রিক্যাপচার করছে কত সাল পনেরোশো পঞ্চান্ন পনেরোশো পঞ্চান্ন ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চান্ন পনেরো বছর বেঘর ঠিক আছে এর কোনো জায়গা ছিল না পনেরোশো পনেরো বছর ঘুরে বেরিয়েছে ঠিক আছে তো এর সাথে সাথে সুর ডাইনেসটি পতন হয়ে যাচ্ছে এবং দিল্লিতে পুনরায় এসে হুমায়ুন কি করছে না মুঘল শাসনকে পুনর্প্রতিষ্ঠিত করছে কি করছে পুনর্প্রতিষ্ঠিত করছে ঠিক আছে অর্থাৎ ইতিহাসে যে সমস্ত ভুলগুলো নিয়ে আমি বললাম হুমায়ুন সাথে যে ভুলগুলো করেছিল ঠিক আছে বা নিজের পলিসির যে ভুলগুলো সে দেখিয়েছিল বাংলায় গিয়ে যাওয়া বা চৌসার যুদ্ধে পরাজিত হয়ে যাওয়া আফিমেন নেশার জন্য বা বলতে পারো গুজরাটকে নিজের অধীনে ধরে রাখতে না পারে এই সমস্ত ভুল মাফ হয়ে যায় কিসের দ্বারা এই ব্যাটেল অব শাহিনের দ্বারা কারণ নিজে যে টেরিটরি নিজের দোষে হারিয়েছে সেই টেরিটরিকে পুনরায় রিগেন করে দেখিয়ে দেয় অর্থাৎ আমি আমার দোষে যে সমস্ত জায়গাকে আমি হারিয়ে ফেলেছি সেই সমস্ত জায়গাকে পুনরায় রিস্টোর করে এবং পুনরায় ভারতে দিল্লি অর্থাৎ ভারতে বা দিল্লিতে মুঘল শাসনকে পুনর্প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেয় কিন্তু যাই হোক সেই পুনর্প্রতিষ্ঠিত করে সেই স্বাদটা সেই জয়ের স্বাদ বা সেকেন্ড ইনিংসের স্বাদ কিন্তু বেশি দিন সে পায়নি ঠিক আছে এই পুরাণ কিলা যেটা বলেছিলাম পুরাণ কিলাতে শের মন্ডল বলে যে লাইব্রেরি আমরা দেখতে দেখেছি সেই লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে কি হয় নাম মারা যায় ঠিক আছে মাত্র ছ মাসের মধ্যে মাত্র সিংহাসনে বসার মাত্র ছ মাসের মধ্যে ঠিক আছে লাইব্রেরিতে বই পড়ছিল হঠাৎ করে শুনতে পাই যে আজানের সময় হয়ে গেছে আজান দিতে শুরু করেছে তো তড়ি ঘড়ি নাম থেকে কি হয় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে এর মৃত্যু হয় ক্লিয়ার সেই জন্য স্টেনলি লেনপুল এক জায়গায় বলেছে সে সারাটা জীবন কি করতে গেছে পিছলে গেছে এবং এই পিছলাতে পিছলাতেই তার মৃত্যু হয়ে গেছে ঠিক আছে এটা স্টেনলি লেনপুলের একটা উক্তি ছিল যাই হোক এই হুমায়ুনের টম হুমায়ুনের সমাধি টম বলো মসিলাম বলো একই জিনিস কোথায় আছে না দিল্লিতে আছে দিল্লির কোথায় বলো কোথায় দেখতে পাবো আমরা এই পুরাণ কিলাতেই আমরা দেখতে পাবো ঠিক আছে দিনপানা ভবনের ওখানেই দেখতে পাবো ঠিক আছে চলো দিল্লি কার দ্বারা তৈরি করা হয়েছিল তার যে হাজি বেগম তার যে উইডো ছিল হাজি বেগম তৈরি করেছিল বা কোনো কোনো জায়গায় বলে এর বোন গুলবাদন বেগম এখানে সাহায্য করেছিল ঠিক আছে দুজনের নামই আছে গুলবাদান বেগমের নামও আছে। যদিও গুলবাদান বেগমের লেখা বইটার নাম কি হুমায়ুন ক্লিয়ার আর এর যে আর্কিটেক্ট ছিল এটা যে বানিয়েছিল তার নাম হচ্ছে মির্জা গিয়াস ঠিক আছে মির্জা গিয়াস ছিল এর আর্কিটেক্ট ক্লিয়ার আচ্ছা নেক্সট এই যে টম একটা নাম দেওয়া হয় হুমায়ুনের যেখানে সমাধি আছে সেই টমকে বলা হয় যে তাজমহলের পূর্বরূপ তাজমহলের পূর্বরূপ রূপ বা বলা যেতে পারে যে এই মডেলটাই পরবর্তীকালে এরই একটা লার্জেস্ট ভার্সন হচ্ছে তাজমহল বা মিনিয়েচার বলা যেতে পারে সংক্ষিপ্ত রূপ হচ্ছে তোমার এই হুমায়ুনের যে সমাধি আছে টমটা কিন্তু তাজমহল পরে নির্মিত হয়েছে আগে নির্মিত হয়েছে কি হুমায়ুনের টম সেই কারণে হুমায়ুনের টমটাই দেখিয়ে দিয়েছে তাজমহলের কি রকম ডিজাইন হতে পারে সেই প্রিকৌশোর বলা হয় ক্লিয়ার এর যে মেনলি তৈরি হয়েছে রেড স্যান্ডস্টোন ঠিক আছে তখনও অবধি মোঘল কোষাগার এতটাও ডেভেলপ হয়ে যায়নি যে হোয়াইট মার্বেল দিয়ে টোটালটা তৈরি করতে পারবে ঠিক আছে দেখো তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে যে সময়ে সময়ে কোষাগারে ঘাটতি পড়েছে সেই সময়কার আর্কিটেকচার দেখো বা যে সময় অতটা ডেভেলপড হয়নি যে সময় ডেভেলপ হচ্ছে হতে শুরু করেছে সেই সময়কার যে সমস্ত আর্কিটেকচার দেখবে রেড স্যান্ডস্টোনের তৈরি এবং যখন দেখবে একদম চূড়ান্ত পর্যায়ে তখন দেখবো আমরা হোয়াইট মার্বেলের সিট করে গেছি ক্লিয়ার তো এখানে আধা আধা দেখতে পারবো আমরা টোটাল বডিটা হচ্ছে রেড আর এর যে ডুমটা আছে সেটা হোয়াইট মার্বেল দ্বারা হয়েছিল ক্লিয়ার আচ্ছা এছাড়া দিল্লিতে একটা নতুন শহর সবাই যেন দিনপানা যে শহরটার নাম আমি বলেছি আচ্ছা আরেকটা জিনিসের নাম আমার এই মুহূর্তে মনে পড়লো যখন তোমার হুমায়ুন বেঙ্গলকে গিয়ে দখল করে শেরশা সুরি সেখান থেকে পালিয়ে যায় তখন বাংলায় গিয়ে যে স্বাদ সে পেয়েছিল যে আনন্দ পেয়েছিল আফিমের নেশা এদিকে নাচা গানা ফুর্তি ঠিক আছে তখন সে বাংলাকে জান্নাতাবাদ নাম দিয়েছিল জান্নাতে চলে এসছে মেয়েকে এত ফুর্তি ঠিক আছে জান্নাতাবাদ নাম দিয়েছিল যাই হোক এবং কি কনস্ট্রাক্ট করেছিল এবং মস্ক খানের যে মসজিদ সেটাও দিল্লিতে কি হয়েছে নির্মিত হয়েছিল ক্লিয়ার অব্দি চলো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিছুটা তাজমহলের মতো দেখতে না এটা এটাই হচ্ছে হুমায়ুনের টম হুমায়ুনের যে সমাধি আচ্ছা একই রকম রিপিট করো বাবরের যে টম কোথায় আছে বাবরের টম বর্তমানে কাবুলে আছে কিন্তু শুরুতে কোথায় হয়েছিল আরামবাগে একে টম দেওয়া হয়েছিল ঠিক আছে আরামবাগে একে সমাধিস্ত করা হয়েছিল পরবর্তীকালে কাবুলে শিফট করা হয়েছে ক্লিয়ার তো হুমায়ুনের সময়ে পার্সিয়ান পেন্টার্স এর নাম বিখ্যাত মির্জা সৈয়দ আলী অ্যান্ড আব্দুল সামাদ ঠিক আছে এরা দুজনা এর কি ছিল দরবারি কবি তো বলবো না দরবারি চিত্রকার ছিল এর কোট আর্টিস্ট বলতে পারে কোর্ট পেন্টার ঠিক আছে দরবারি চিত্রকর বা কোর্ট পেন্টার চিত্রশিল্পী বিখ্যাত চিত্রশিল্পী কার কোর্টে ছিল মীর সৈয়দ আলী এবং আব্দুস সামাদ হুমায়ুনের কোর্টে ছিল ক্লিয়ার আব্দুল এর এরপরের যে আমরা মাঝখানের টেনিওরটাই এরপরে আকবর সিংহাসনে বসবে কিন্তু আকবরকে বলার আগে আমরা যে আফগান ডাইনেস্ট্রি শেরশাহ সুরির নাম বলবে এবং শেরশাহ সুরির একদম খুব মজার মজার কাহিনী আছে শেরশাহ সুরি কীভাবে তার পাওয়ারকে কনসেন্ট্রেট করছে একদম রুট লেভেল থেকে উঠে আসছে এবং একটা সময় দিল্লির শাসক হবে সেই সমস্ত কাহিনী আমরা পরের ক্লাসে দেখব আজকের মতো ক্লাসে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও